কালি আমাদের কিছু ছেলেকে ওই ইন্দিরানগরে পাঠিয়ে দে, সব সময় জানো ওর উপরে নজর রাখ। হ্যালো, বাড়িতে আছো? খুলছি। শুনেছি শিকারী বাঘ শিকারের জন্য ওত পেতে বসে থাকে। এই প্রথমবার কাউকে দেখলাম কেউ বাঘের গুহায় ঢুকেছে বাঘকে মারার জন্য। দেখছিলাম ঠিক বাঘটাকে কোন জায়গাটা মারবো, সামনে না পেছনে? আচ্ছা আপনি এখানে কেন? সেটা তোমার দেখা দরকার নেই। শোনো, ওকে এখানে মারলে কিন্তু ওর লোকের হাত থেকে তুমি বাঁচবে না। একদিন সময় দিচ্ছি, কালকের মধ্যে কাজ শেষ করো। কাল তো বৃহস্পতিবার, লক্ষ্মীবার কাউকে মারতে নেই। ফোনটা যে তোমার পকেটে আছে সেটা কিন্তু লক্ষ্মীবার হলেও সবাই জেনে যাবে। না তাহলে মেরে ফেলবো। হ্যালো, বলো। মানে বলুন, এদিক দিয়ে যেতে গেলে মরবে। কাম উইথ মি। কোথায় যাও? আসি। হ্যাঁ, মাস্টার আমায় টাকা দিচ্ছে আমাকে মারার জন্য, এদিকে অলক্ষী মাস্টারের বাড়িতে, সে বলে মাস্টারকে মারতে। কেসটা পুরো দাদাগিরির গুগলির মতন লাগছে। ওই আবার পাচ্ছি, দেখ আবার কি বাজাচ্ছে রে বাবা। প্রিয়া, ও হ্যালো। বিজয়, দিদি সিঁড়ি থেকে পড়ে গেছে, আমরা হসপিটালে যাচ্ছি, তুমি এক্ষুনি এসো। বিজয়, দিদিকে ওটিতে নিয়ে গেছে, ডক্টর কি বলছে আমরা কিচ্ছু বুঝতে পারছি না। তুমি দেখো, ইনি আপনাদের ফ্যামিলি ডক্টর যার কথা আপনি বলেছিলেন? হ্যাঁ, আপনি আসুন আমার সঙ্গে।